লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না যদি এই ব্যাংক অ্যাকাউন্টে থাকে আপনার অ্যাকাউন্ট। অর্থাৎ বলা হচ্ছে যে কিছু কিছু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিছু কিছু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না যদি এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট করা থাকে। তো কোন ব্যাংক অ্যাকাউন্ট সেটা আমরা জানবো। অনেকের অ্যাকাউন্টেই এরই মধ্যে টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে, আপনিও পেয়েছেন। তো যদি না পেয়ে থাকেন তাহলে নিশ্চিত করুন যে এই ব্যাংক অ্যাকাউন্ট নেই তো আপনার, সেটি থাকলে কিন্তু রাজ্য সরকার কোনো টাকা পাঠাতে পারবে না। কয়েকদিন আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলেছিলেন পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার পরিমাণ বাড়বে, সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের অধীনে যারা প্রতি মাসে 500 টাকা করে পান তারা 1000 টাকা করে পাবেন, এবং যারা 1000 টাকা করে পেতেন তারা 1200 টাকা করে পাবেন তাদের অ্যাকাউন্টে। কিন্তু এখন প্রকাশ্যে এসেছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা ভোগীদের যদি এই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে থাকে অ্যাকাউন্ট, তাহলে তারা এপ্রিলে থেকে এই টাকা পাবেন না। আরবিআইয়ের মতে পেটিএমের অডিট রিপোর্ট এবং বহিরাগত রিপোর্টে পাওয়া গিয়েছে যে পেটিএম ক্রমাগত নিয়ম লঙ্ঘন করেছে। এরপরেই পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের নিয়ম 35A-এর অধীনে 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক গ্রাহকরা কোনো ক্রেডিট লেনদেন ফাস্ট্যাগ ব্যবহার করতে পারছেন না। 15 মার্চের পর থেকে এমনকি কোনো সরকারি স্কলারশিপ কিংবা ভাতার টাকাও এই অ্যাকাউন্টে দিতে পারছেন না সরকার। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকবে না এই ব্যাংক অ্যাকাউন্টে। তাই অবিলম্বে টাকা পেতে উপযুক্ত ব্যবস্থা নিন। তাহলে টাকা পাওয়ার জন্য কি করতে হবে? 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএমের সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবে চলছে। তবে যারা পেটিএম ওয়ালেট এবং ইউপিআই ব্যবহার করছেন তাদের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। পেটিএম ওয়ালেটে কোনো টাকা জমা করা যাবে না। মানি ব্যাগ থেকে আগে থেকেই ব্যালেন্স থাকলে তা অন্য জায়গায় ট্রান্সফার করা যেতে পারে। আপনি যদি পেটিএম ব্যাংকের সঙ্গে যুক্ত বা ওয়ালেট ব্যবহার করেন তবে আপনি এটি করতে পারবেন না। 29 ফেব্রুয়ারির পরে ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো ক্রেডিট নেওয়া যাবে না। কিন্তু আপনি যদি আপনার পেটিএম অ্যাকাউন্টকে গুগল পে কিংবা ফোনপের মতো করে ব্যবহার করেন তাহলে অসুবিধা হবে না। অর্থাৎ পেটিএম অ্যাকাউন্টটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC বা কোনো স্বীকৃত ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে থাকেন তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। এছাড়াও আপনি ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি পেটিএম ব্যাংকের সাথে লিঙ্কযুক্ত ওয়ালেট ব্যবহার করতে পারবেন না। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার সময় বয়সসীমা ছিল 25-60 বছর। এবার মমতা বলেছেন এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীরা 60 বছর পূর্ণ করার পর বার্ধক্য ভাতার আয়তায় আসবেন। তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানালাম। যারা এই ভিডিওটি দেখে একটু হেল্পফুল বলে মনে করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি।